আগন্তুক 6, 7 আৰু 8 ফেব্ৰুৱাৰীত উজনি অসম ভিত্তিত ইছলাম ধৰ্মীয় লোকসকলৰ অন্যতম পবিত্ৰ অনুষ্ঠান ইষ্টেমা কাকজানত আয়োজন কৰাৰ দিহা কৰা হৈছে। এই উপলক্ষে আজি কাকজান দ গাঁৱত ইষ্টেমা অনুষ্ঠিত কৰিবলৈ লোৱা পথাৰসমূহ ৰাইজ উপস্থিত হৈ আনুষ্ঠানিকভাৱে লাইখুঁটা স্থাপন কৰে আৰু আজিৰে পৰা অনাগত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হোৱাৰ পৰ্যন্ত এইসকল ৰাইজে শ্ৰমদান কৰাৰ সংকল্প লয়। উল্লেখ যে উজনি অসমৰ প্ৰায় 10খন জিলাৰ লগতে অৰুণাচল নাগালেণ্ড সামৰি প্ৰায় 7 লক্ষাধিক ইছলাম ধৰ্মীয় লোক এই ইষ্টেমাত সমবেত হওয়ার সম্ভাবনা আছে। সেয়ে হিন্দু মুসলমান বসতিস্থল কাকজানের উভয় সম্প্রদায়ের সহায় সহযোগত এই বৃহৎ অনুষ্ঠানভাগী সাফল্যমণ্ডিত করাত সহায়ক হওয়াকৈ অঞ্চলটির সকল শ্রেণীর রাইজর সহযোগিতা কামনা করেছে উদ্যোক্তাসকলে। এই ইস্তেমাস্থলীর পরে সদৌ অসমবাসীলৈ মই সালাম নমস্কার নিবেদন করছো। আমি আপনার জানাবলে পাই অতিকৈ সুখী যে আমার ঐতিহ্যমণ্ডিত এই বৃহত্তর কাকজান অঞ্চলতে আল্লাপাকে আমার এই ইস্তেমাখানি উজনি অসমৰ ইস্তেমাখানি কবুল করলে। গতি এই ইস্তেমাস্থলীত আমার জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলো ধর্ম সকলো ধর্মপ্রাণ ব্যক্তি আমাক আহি ইয়াত আহি উৎসাহিত যোগাইছেহি। আমি পূর্বতেও এনে এখন ইয়ার পরিপ্রেক্ষিতত আমি এখনই আমি রাজহুয়া সভা অনুষ্ঠিত করেছিলাম। সেই সভাতো আমার শ্রদ্ধার কাকজানের যোরহাট জেলার বিভিন্ন ধর্মপ্রাণ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে ব্যক্তি আহি আমাক উৎসাহিত যোগাইছিলেহি। আমি প্রথমতেই তেখেতসকললে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমার যোরহাট জেলার বিশেষকৈ আমার একটা সুনাম আছে প্রত্যেকটা ক্ষেত্রতে। আমার ইয়াত হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই। গতি আমি এই ইস্তেমাস্থলী প্রায় আজি যেহেতুকে প্রথম খুঁটা পোতার কাম আরম্ভ হয়েছে, এটি দুয়ারে এটি আশীর্বাদে আমি আশা করছো মহান আল্লাহ পাকার ওর আর নেদেখাজনের ওর আমি আশা করছো যাতে আমার অনাগত দিনকটা যাতে আমার ইস্তেমার যাবতীয় কাম আছে সকলো ক্ষেত্রতে আমি সকলো ধরনের যাবতীয় কাম কাজসমূহ আমি প্রত্যেকেরপরা আমি জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমি সকলোরপরা আমি আন্তরিকতার কামনা করছো। আদিত্য, টিয়ক।